মৈত্রী হতো। কাবেরী মৈত্রী 71 ঢাকা। অনিশ্চয়তা ও সংঘাতে শুরু হলেও শেষ পর্যন্ত অর্থনৈতিক সাফল্যের বছর 2015। সন্তোষজনক ছিল রপ্তানি ও রেমিটেন্স প্রবৃদ্ধি আর বৈদেশিক মুদ্রা রিজার্ভ। তবে বেসরকারি বিনিয়োগে কাঙ্ক্ষিত অর্জনটি আসেনি। বিদায়ী বছরের অর্থনীতির সাতামামি করছেন সাইমা দোলা। 2015 সালের শুরুটা অনিশ্চয়তা আর আশঙ্কার মধ্য দিয়ে। 5 জানুয়ারি সরকারের এক বছর পূর্তিকে সামনে রেখে মুখোমুখি অবস্থানে প্রধান দুই রাজনৈতিক জোট। বিএনপি জামায়াত জোটের নেতৃত্বে শুরু হয় অনির্দিষ্টকালের অবরোধ। পেট্রোল বোমা ও গুপ্ত হামলায় আতঙ্ক ছড়ায় দেশব্যাপী, অনেকটাই স্থবির হয়ে যায় অর্থনীতির চাকা। বড় ধরনের ক্ষতির মুখে পড়ে পরিবহন খাত। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়েই যানবাহন চালাতে শুরু করেন পরিবহন শ্রমিকরা। বিভিন্ন খাতের যোগদান, কর আদায় ও বিনিয়োগের সংখ্যাকে মাথায় নিয়েই 2015-16 অর্থ বছরের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটের কিছুদিন পর বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে ঘোষণা করে। বছর জুড়েই মূল্যস্ফীতি 7 শতাংশের নিচেই ছিল। 22 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ বছর শেষে 27 বিলিয়নে পৌঁছায়। তো আমাদের মুদ্রা পরিস্থিতি অনেক স্থিতিশীল ছিল, মুদ্রার যে চাহিদা বা সেটার যেহেতু অনেকটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে ছিল, সবকিছু আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করেছে। ফলে সার্বিকভাবে মূল্যস্ফীতি আমরা দেখেছি যে গত 5-6 বছরের মধ্যে প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের যে লক্ষ্যমাত্রা থাকে তার কাছাকাছি একটা পর্যায়ে আছে। এদিকে এবছরে পুঁজিবাজারে বড় উত্থান পতন না থাকলেও 1996 সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় বেশ কয়েকটি মামলার রায় ছিল আলোচনার বিষয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 2015 সাল ছিল সবচেয়ে স্মরণীয় বছর। দ্বিগুণ হয় তাদের বেতন। তৈরি পোশাক শিল্পে অ্যাকর্ড অ্যালায়েন্সের নজরদারির পাশাপাশি মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ইস্যুটি বারবার এসেছে আলোচনায়। এবছরই শুরু হয় রাজধানীর বহুল প্রতীক্ষিত মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। আর বছরের শেষ ভাগে পদ্মা সেতুর মূল কাজ শুরু করতে পারাই ছিল অবকাঠামো খাতে সরকারের সবচেয়ে বড় সফলতা। সার্বিকভাবে অর্থনীতির জন্য বছরটিকে সন্তোষজনক বলছেন অর্থনীতিবিদরা। সার্বিক প্রবৃদ্ধি, অর্থনীতি বা জিডিপির প্রবৃদ্ধি যেটা, সেটা একটা মোটামুটি সন্তোষজনক পর্যায়ে ছিল বলে আমি মনে করি। বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, প্রবাসী আয় বৃদ্ধি, এই তিনটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি দেখতে পাচ্ছি আর কি। আর বছরের শেষ ভাগে বিশ্বব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসু সফরে এসে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে মূল্যায়ন করেন বিস্ময়কর হিসেবে। বাংলাদেশ উইল বি অ্যামাং দ্য নিউ এশিয়ান টাইগার্স অফ দ্য ওয়ার্ল্ড। শামীম আদলা, 71 ঢাকা। বিদায়ী বছরটি রপ্তানিমুখী পোশাক খাতের জন্য ছিল স্বস্তিকর। শুরু 3 মাস টানা অবরোধে রপ্তানির গতি শ্লথ ছিল, তবে বছরের শেষে রপ্তানি প্রবৃদ্ধির গড় 7